আরে ভদ্রলোকের পেটা হইলে তো মুরব্বির সামনে সিগারেট আর আগেই ফালাই দিতে। ঠিক আছে, ফালাই দিলাম, ভদ্র হইলাম। বলেন এবার কোন বাসা? কই বাসা তো পুরো ঢাকা শহরটাই আমার বাসা। আমি তোমারে সোজাভাবে জিজ্ঞেস করছি বাসা কোথায়, সেটা রাখবে। চলেন ছাদে চলেন, বাসা দেখাই। ছাদে চলেন মানে? মানে ছাদে আপনার বাসা দেখাবো। জানো ছাদ চাকার সাত একজনের যে কোনো একজন বাড়িওয়ালার এই সাতটা বাড়িটা আমার। কথা কি হয়েছে আরো সুবিধা হইলো? তোমারে সুন্দর করে প্রশ্ন করছি, সুন্দর করে জবাব দাও, বাসা কোথায়? আপনার তো সুবিধা হইলো, আপনার সাথে উঠে আমার বাড়ি দেখামো। আপনার সাথে উঠে বাড়ি দেখতে চাইছেন না? বাড়ি দেখামো আমার সাথে উঠে, তুমি আমার বাড়ি দেখ, তোমার বাড়ি দেখাই। হ্যাঁ, এখান থেকে শুনে চিনে নাম নেই আর কি। আরে চিনের কি আছে? চিনে নাম নেই। তুই সব তুই থাক। কারো বাসার সামনে যে এরকম করবো, দূরের কথা, মাথা উঁচা করে তাকাই তাকাই দিয়ে পারবো না। আসো আসো, আর দূর কেউ দেখবে না। আসো, পরে কে তোমার এনে? আসো বাবা, আর দূর রাখো, কে পরে তোমার এনে? পরে কে? আচ্ছা রাখে, হ্যাঁ তো এটা কে পরে কে এনে? বন্ধু পরে? না বন্ধু বললে তো এনে খারাইতে পারবে না। কেন ভাই? হ্যাঁ শুধু বইন পড়, আর চুপ করে যাও, বিচ্ছে বাহু। খালি বইন পড়লে এনে খারাইতে পারবা, বন্ধু পড়লে খারাইতে পারবা না। কোথাও লেখা আছে বন পড়লে দাঁড়াইতে পারবেন? লেখা থাকার তো কোনো দরকার নেই, এটা আমি কইছি, এটা আইন, তুমি খারাইতে পারবা না। কই থাকস তুই? থাকস কই? খুদার কসম, আসলে যে একটা মায়া দেখছি না, ঠিক পরির মতো। এই মায়ের যদি ডানা থাকতো নিশ্চিত উইরা আইলে হইলে রিক্সাটা জীবন হইতো না। এই পরি দেখতে গিয়ে আজকে দৌড় খাই আসছি। পরির কথা বাদ দাও, দিতে চাই, কারণ আমার মতো রাস্তা ওই পরি চিন্তা করে লাভ নাই, কারণ আমার পাশের পাশের পরিটার খবর কি? কতদিন কি খবর? ওই যে তোমার নাম্বার দেওয়ার কথা কইলাম, তোমার পাশের পাশের পরির আমার নাম্বার দেওয়ার কোনো কই? আরে বাবা, আমি পারি না দেখি, তোমার কাছে কইছি পরির নাম্বারটা দিতে, ফোন নাম্বার। আচ্ছা তোমার পাশের পাশা ধানমন্ডি যা দে, তুই বনানি গুলশানে দে, এ নাকি এনে ফুসকি দাস কা? আবার আমি কি কই? শোন তোর এই একই ফুসকির মধ্যে থাকলে হইব না, ফুসকি বিভিন্ন জায়গায় বাড়াইতে হইব, আর এতে করে তোর করতে হইব যে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে যাইতে হইব। আমার এটা এক্সপোর্ট ইম্পোর্ট বুঝোস? না বুঝোস না, এক্সপোর্ট ইম্পোর্ট হইতেছে তুই যেটা বুঝোস ওইটা না, এটা হইতেছে তোর তোর এলাকার তুই যা অন্য জায়গায় যা পিরিত করবি, অন্য এলাকার পোলা আমগে না এসে পিরিত করবি, গ্রিন রোডের পোলা যাইব তোর কি ওই যে গ্যান্ডারিয়া দর গ্যান্ডারিয়া যা এনে যা। আমার দেখছোস বলার মধ্যে আমি কি কেমনে আমি ক্যাজুয়ালি চলি, তুই দাস না আমার এটা গ্রামে বিজেপি।
আমাদের সামনে মায়া জানানা হ্যাঁ ইশারা ইঙ্গিতে আনবা এটা তো দুই এক সপ্তাহের ব্যাপার জিগাইবা কথা ইশারা ইঙ্গিতে আমি পারমু না ভাই তোমার নাম্বার চাইছি তুমি নাম্বার পারলে দিবা না পারলে না আমি এটা পারমু আমি এটা পারলে আমি কোন প্রেম করমু যা তোমার তাহলে তোমার প্রেম করতে দেমু তাহলে 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 ইশারা ইঙ্গিতে আমি করলে তো আমার লগে হইলো আই না যাও গেলাম ফোন নাম্বার লাগবো না যাও যাও ঠিক আছে নাম্বার আমি দিই যাও যাও আমি গেলাম বাসা গেলাম গেলাম আমি ওই যে তোমার ওই তারের মাপটা নিতেছিলাম রাজ কইল কালকে নাকি তোমাকে ওই যে ব্রডব্যান্ডের তার চুরি হয়ে গেছে তো মাপটা নিতেছিলাম আমি মাপ নিতেছিলাম মাপ নিতে আপনি আসলেন না ওই যাইতেছিলাম ভাবলাম যে নিয়ে যাই কারে না কারে পাঠামু বাজু দিয়ে যাইতেছিলাম ভাবলাম মাপটা লয়েই যাই আমি তার তুলে হ্যাঁ পাঠাই দিতেছি লোকজন পাঠাই দিতেছি তার তুল ভালো আছো তুমি দেখাই বাবা হ্যাঁ ভালো থাকো হ্যালো কি অবস্থা কি ফোন ধরো না কেন আরে বাসায় প্রবলেম ছিল সাইলেন্ট করা ছিল বুঝো না সাইলেন্ট করে রাখো কেন তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে না তোমার সঙ্গে কথা না বলে তো আমি রাতে ঘুমাই দিই পারি না আমি কি তোমার ঘুমের ওষুধ নাকি হ্যাঁ তুমি তো আমার ঘুমের ওষুধই 5 এমজি রিল্যাক্সিন 5 এমজি রিল্যাক্সিন কি রিল্যাক্সিন একটা ঘুমের ওষুধ মানে এই যে মনে করো যে আমি তোমার ফোন করতেছি তুমি ধরতেছো না এটার মানে হচ্ছে আমি ট্যাবলেটটা খুলে বসে রয়েছি তুমি ধরলাম মানে গিলা ফেলাইলাম এখন কথা কইতে থাকবো তার মানে আস্তে আস্তে তারপর ঘুমাইতে তুমি যাও নাচছো না এটা হচ্ছে 10 এমজি রিল্যাক্সিন বুঝছো আচ্ছা ওই বাবা আর হাইছো না আসলেই খালি এমজি বাড়ে যত আসবা তত এমজি বাড়তে থাকবো বাড়তে বাড়তে এমন এক অবস্থায় চলে যাবে দেখা গেলো যে 1000 এমজি রিল্যাক্সিন খেয়ে ফেলাইছি আচ্ছা আমার মোবাইল নাম্বারটা কোথেকে পাইছিলে বলো তো পিঙ্ক পেজ থেকে পিঙ্ক পেজের নাম তো আমি জীবনে শুনিনি পিঙ্ক পেজ কি পিঙ্ক পেজ ছিল না পিঙ্ক পেজ হচ্ছে তোমার এই যে ইয়েলো পেজ আছে না যে অনেকে ঠিকানা ঠিকানা থাকে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গার ঠিকানা সরকারি অফিস আদালতের পিঙ্ক পেজটা হচ্ছে তোমার শুধুমাত্র মেয়েদের নাম্বার থাকে আমি ওইখান থেকে তোমার নাম্বার কালেক্ট করছি তুমি কি মানে মেয়েদের নাম্বার জমা নাকি এটা হবি বলতে পারো আমার অনেকের অনেক রকম হবি থাকে না যেমন কেউ ডাক টিকিট জমায় কেউ কয়েন জমায় কত কি কত কিছু জমায় আমি মেয়েদের নাম্বার কালেক্ট করি এটা মনে করো যে এটা আমার হবি আবার ধরো অনেকে ধরো মানে সিম কালেক্ট করে ধরো 7-8টা সিম থাকে 7-8টা ছেলে মেয়ের সাথে ধরো তোমার FNF করা থাকে সস্তায় প্রেম করে আর কি তো কি আমার নামে একটা আলাদা সিম রাখছো নাকি না আমি তোমার নাম্বারটা FNF করি না কারণ তোমার সাথে আমি সস্তায় কথা বলতে চাই না তোমার সাথে আমি পয়সা খরচ করে কথা বলতে চাই আচ্ছা শুনো তো তুমি কি আমাকে দেখছো এর আগে কখনো না তোমারে এখনো দেখি নাই দেখা হয়ে যাবে তাই না আচ্ছা শুনো আরিফ ফোন করবে বুঝছো আমি এখন রাখি এই এই বল রাত কত হইছে খেয়াল আছে ঘুমাইতে যা আমি তো মিস কল দিচ্ছিলাম না এত মিস করা লাগবে না রাত অনেক কিছু ঘুমাইতে যা রাস্তাঘাটে চলার উপায় নাই বুঝছো এক ছেলে রাস্তার মাঝখান দেখাচ্ছে বুঝছো সে করছে কি রিক্সা না গিয়ে ধাবা আসতে থাপড় মারছে বেদাস টাকা বইছে ইচ্ছা করছে না আমাকে ছেলে তার গায়ে একটা থাপড় দে এরকম বেদ ছেলে আমার জীবন আমি দেখি না ওই পানি নাই পানি ঠান্ডা পানি তুই এসেছিস কোন সময় এই যে একসাথে এলে আপ বুঝরাই তো সুস্থ আর বড় কুইস না আলাদা যে যন্ত্রণা রাতে বুঝরাই গেছিস কি আর
আরে দূর বেটা, আমি ওয়ালের কিনার গেছে আটতে আছি, পিছন থেকে ক্রিং 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 ঠাঁড়ায় চটকানা মারছি ঘুরে একটা রিক্সাওয়ালা। আমার মনে হয় যে ওর দাঁত মারি ভিতরে ঢুকে গেছে, আর আজকাল তো দৌড়ানোর সম্ভাবনা নাই। রিক্সাওয়ালার মাল্লা তুমি হন? এই রিক্সাওয়ালাগুলি কী করতে এসে জানো? আমার শরীর কামড়ায় ভাই, ম্যাচ ম্যাচ করতে আছে, আমার একটু মারেন প্লিজ ভাই। দিছি ঠাঁড়ায় ইচ্ছা মতন দিছি। ছোট ছোট ফুকিনি মাইরা বেটা, তুই হেডো মারছিস, মারলে মারবি বড় বড় ফুকিনি বেটা, ম্যাজদা মার, তারপরে তোর তুই BMW বেঞ্চ পিঠা বেটা, এগুলি রে পিঠা না বেটা, চিপার মধ্যে এগুলি কই পাম আমি। ধীরে তোর বিন বাচ্চা না, তুই তখন ফোনা তুলবি না, মিস কল ব্যাক করাটা একটা ভদ্রতা, তুই করলে আমি করি না, ওই বলে ভদ্র তাকাইতেছে। হ্যাঁ অবস্থা হয়েছে উচ্ছ্বাস ছাগলের মতন, ওই যে অজগরে যেমন নিঃশ্বাস টান দিলে ছাগল পেটের মধ্যে ঢুকে যায় না, আর মিস কল দিলে হ্যাঁ অমনি দৌড় দেয় উচ্ছ্বাস নিয়তি তার। কই তুমি? আছি। কোথায়? পৃথিবীতেই আছি। আচ্ছা বুঝলাম তো, মানে বলতে প্রবলেমটা কি, কোথায়? এলাকাতেই আছি, ওই যে রুস্তমের দোকানে বসে কাজ হচ্ছে। আমি যখন মিস কল দিব তখন আর কল ব্যাক করতে করবো না, আর রাত 11টার সময় যখন মিস কল দিব তখন কল ব্যাক করবা। আচ্ছা দিও, তুমি যখনই দিব আমি তো কল ব্যাকই করতে চাই। হ্যালো, কি হলো মিস কল দিতে এত দেরি করো কেন? কল দিছি এটাই তো বেশি, আম্মা বাসায় যেই চিল্লাচিল্লি করতেছে তাই। আরে রাস্তায় জানি কোন ছেলে আম্মার সাথে বেদবি করছে রে, কি চিল্লাচিল্লি আসলে কি যে হইছে না আজকাল, পোলাপানের কোনো যত দিন যায় তত ফালতু হইতেছে, কোনো রেসপেকটেশন নাই চতুর্দিকে। আচ্ছা কোন জায়গায় কোন পোলাটা একটু খবর নিও তো। ঠিক আছে, আই শুনো ওটা ফোন কার্ড পাঠাও না। কার্ড কত টাকার বলো, বলো কত টাকা? এই 100। আচ্ছা আমি পাঠা দিতেছি। আর বিয়ের সাথে কথা কবা? হ্যাঁ শোনো, কিন্তু তুমি মিস কলটা একটু দিও বুঝছো, তুমি যখন মিস কল দাও না তখন আমার মনে হয় কি জানো যে বিন বাস্তাছে, আর আমি তো তখন আর মানুষ থাকি না, বেটাসা হয়ে যাই বুঝছো। আচ্ছা ঠিক আছে আমি রাখি এখন। হ্যাঁ আচ্ছা 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 রাখো, কিন্তু মিস কল দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ পরে মিস কল দিলে ফোন দিও। ফোনটা দিতে একটু। কেন ফোন দিয়ে কি হবে? ফোন করবো, মোবাইলে ক্রেডিট নেই, যাও ক্রেডিট নেই তো ফোনে কথা বলতেছিলি না। আরে মা ফোন করি নাই তো, ফোন আসছে, ফোন আসছে, রিংগার তো আমি তো কোনো রিংটা শুনলাম না। সারাদিন খালি ফোনে কথা বলো তখন তোমার ক্রেডিট থাকে, আর আমি ফোনটা চাইলে তোমার ক্রেডিট নাই। তোমার মতো মেয়েদের কাছে আসলে মানে ফোন দেয়াই চাই, বাসার মানুষ নাই তাদের সঙ্গে কথা বলতে পারো না, আমি নাই আব্বা নাই কথা বলতে পারো না, তখন সারাক্ষণ খালি ফোনে প্যাচাল প্যাচাল প্যাচাল, যার কার সঙ্গে কি কথা বলো আল্লাহ মাহবুব জানে। কথাবার্তা ঠিক মতো কইস। হ্যালো, আচ্ছা কত আমি আম কই? কোথায়? তোমার বাসার সামনে গলি দেয়া বাইরে যে মেইন রোডটা আছে না, ওই মেইন রোডে যে ফুটপাত আছে না ওরনে। ফুটপাতের সামনে কেন কথা বলতেছো? তোমার সঙ্গে ছাদ থেকে যখন আমি কথা কই তখন তো আমি রোমান্টিক হয়ে যাই বুঝছো না, দিশ বিশ থাকে না, মনে হয় উড়াল দেই, তো চিন্তা করলাম যে এটা একটু রিস্কি হয়ে যায় না, তার তো ফুটপাতে ওইসব প্রেম করণ বহুত ভালো না। আচ্ছা একটা গান শুনবা? শুনো। তুমি চেয়েছিলে ওগো জানতে, আমি বহুবার ভেবে দেখেছি। আপনি এত রাতে এখানে কি করেন? তার এত রাতে এখানে কি করেন? বাসা কোথায়? বাসা কোথায়?
না আমি তো এই গলির ভিতরে জান বিয়া তাড়াতাড়ি এখানে আবল তবল করে জান কিবরিয়া জি আব্বা বাবা এদিকে আসো অনিকা হ্যাঁ বাবা এখানে আসো শুনো তোমরা দুই ভাই বোন তোমার মা আমি আর কাজের মেয়ে আমরা সর্বমোট মানুষ পাঁচজন কাজের মেয়েরে বাদ দিলে আমরা চারজন তাহলে চারজনের মধ্যে টেলিফোন বিল আসে 3,500-4,000 টাকা আমি তো সারাদিন একটা ফোন করি তোমার কি কোনো ব্যবসা বাণিজ্য আছে না আমার ব্যবসা থাকবে কেন আমি তো পড়াশোনা করি তাহলে তোমার আছে আমার কিসের ব্যবসা থাকবে তাহলে এত টাকা বিল কেন আসলো আমি তো জানি না ও সারাদিন দেখি ফোনে রিসিভার নিয়ে কানের মধ্যে থাকে সারাদিন ফোনটা দেখি এইমাত্র তোমার হাতে ছিল তুমি আমারে কেন ব্লেম দাও আমি বাইরে ফোন করতেছি আর আমার বাইরে ফোন করতে হয় কিন্তু তোমার আমি এটা ইউজই করি না কালকেই আমি গেটের বড় তালাটা সকালবেলা টেলিফোনে লাগাই দিতেছি তোমাকে ফাটাবাসের চেঙ্গিতে পড়ে আমার অবস্থা খারাপ আমার আমাকে শুধু শুধু চাপতেছ কেন ও করে ওর কোনো সাধু শাস্তেছ কেন তুমি তো করো আইসো তোর যে করলাম যে ইয়ার যে মিদুলকুবারি ঢোকার ব্যাপারটা এটা কি করলি ওটা নিয়ে তুমি কি হতাশ নাকি হতাশ না বেটা আমার আর ভালো লাগতেছে না বুঝোস না কেন আমি বেটা দূরের দূরে টাঙ্গি মারতে পারবো না আমার ঘরে ঢুকতে তোমার তো হতাশ মনে হয় না সারাদিন মোবাইলে কথাই কও চার পাঁচটা মেয়ের সাথে একসাথে কথা কো আবার কি জানি আরিফ নামে এক পোলার সাথে এক মেয়ের অ্যাফেয়ার ওই মায়ের লগে সারাদিন কাঠ পড়াও কথা কো বুঝলামই না কিছু লস প্রজেক্টে তুমি গেছো ওই বেটা ওই মায়া তো বেটা ইউনিয়ন পর্যায়ে পড়ে না তুই বুঝোস না একটা দেশে তো একটা বিভাগ থাকে অনেকগুলো বিভাগ থাকে একটা রাজধানী থাকে তুই বুঝছ না মিতুলের বোন তো সে রাজধানী ও মিতুলের বোন রাজধানী আর ইউনিয়নের জন্য 300 টাকার কাঠ পাঠাও রাজধানীর জন্য তো তুমি সব দিয়ে দিবা খাতা কলম হিসাব কর এক ট্রাকে 1 ট্রাকে 5 টন 1 টনে 27.5 টন গুন্দা পাল দিন এই কি করো তোমরা এই তো আমরা আলুর ব্যবসা করতেছি হিসাব করতেছি তুই তো পারবি তোর লগে তো মিদুলের ভালো সম্পর্ক বেটা আমি তো পারি না বুঝোস না কেন এই বাইরে টাইরে সব টাঙ্কি মাঙ্গি আর ভালো লাগতেছে না এখন একটু ভিতরে ঢুকা ছাদে বারান্দায় রাস্তায় বাট এটা হয় নাকি ওই সব দরজাটা কি মানে কি কাঠের এটাই আমি জানি না তো জান না তুই একটু জান যাই না তারপরে আমারে জানা দেখি একটা ব্যবস্থা মানে আয়সা কথা বলেছিল হ্যাঁ যাই হ্যালো হ্যাঁ কই তুমি আমি তো আছি আচ্ছা শুনো আব্বা আমাকে বাসায় নেই এখন তুমি যদি ইচ্ছা করো তুমি আসতে পারো তাই নাকি আর তুমি কইছো আর আমি আইতে পারবো না এটা একটা কথা তুমি কইলে তো মনে করো যে আমি যদি কবরের মধ্যে থাকি কবর থেকে উঠে চলে আসি তাই কবর থেকে আসা লাগবে না আপনি আসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কি আইসা ডিরেক্ট তোমার বাসায় ঢুকে যাবো সিঁড়ি করে আসবো বুঝছো কেন বাসায় তো তোমার আব্বা আমাকে কেউ নাই অসুবিধা কি আগে সিঁড়ি ঘরটা দেখো তারপর একদিন বাসা দেখো হ্যাঁ তাতেই আসো আচ্ছা ঠিক আছে আমি আইতেছি এই আমি ওই মানুষ ভাই আসলে আমি তোমার কাছে আইছি বুঝছো তুমি মানে ওই দিন হয়েছে কি বুঝছো ভাদ্র মাসের গরম টরম তো সব কিছু মিলে আসলে আমার মাথা ঠিক আছিল না বুঝছো মানে ওই পোলাও কী কী এসে আমার কাছে কইলো আমার মাথা গরম হয়ে গেছে আমি বুঝি নাই বুঝছো আমরা তো
খাওন না, দড়া খাওয়া পোলা না তো, বুঝছো? মানে পরে আমি দুইটা দিন হারাম ঘুমাইতে পারি না, বিশ্বাস করো। তুমি প্লিজ, তুমি মাইন্ড করো না, মানে ওইটা গেছে আমি, প্লিজ ভাই আমার ধরো ভাই, ধরো ধরো তুমি ধরো ভাই, ধরো প্লিজ। আমি ভুল হয়েছে এটা এটা নিয়ে মাইন্ড করো না, বুঝছো? এটা একটা ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট, আমি চাই নাই, বুঝছো? প্লিজ ভাই, প্লিজ। হ্যালো, কি ব্যাপার? তুমি আসলে না কেন? আমি সেইতে কতক্ষণ যাবো তুমি আমার ওয়েট করে রাখলা? তোমার বাসায় ঢুকতে এসেছিলাম, তখন ওই আমার ফোন আসছে একটা, ওই চাচা থাকে না মানুষের, মানে আমার চাচা আছে একটা, অসুস্থ হয়ে গেছে, মনোহর হসপিটালে ভর্তি হয়েছে। ফোনটা অফ ছিল কেন? না ওই মানে চার্জার ছিল না আর কি। মানে চার্জ ছিল না মানে কি? ঠিক আছে, সরি। আচ্ছা তাহলে এখন আসি এখন? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, কিন্তু এক মিনিটও কিন্তু দেরি করবা না, আব্বা মা এসে পড়বে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাড়া দেওয়ার সময় এক পাশের ভাড়া আর এক পাশে দেয়, আর আইতে যাইতে কমপ্লিশন তো ওই দোতলা থেকেও কয়, তিনতলা থেকেও কয়, কইতেই থাকে। এগুলা কি বাড়ি বাল্লা করে চলে যাবো গা? রাতে বারোটার সময় আমার ঘুমের থেকে ডেকে উঠে আমি কি বলবো? আরে আব্বা এসে করছে, দেখো না সেইটা চিল্লাচিল্লি করতেছে, তুমি কই? চিল্লাচিল্লি করতেছে তাহলে কি করবো? আমি শোনো, পরে আরেকদিন কথা হবে, বুঝছো? ঠিক আছে। নানান রকম সমস্যা, আমার বাড়ি ভালো লাগে না, অন্য জায়গায় চলে যাই, আমি বাড়াই বাড়াই নিয়ে রাখুন না, আমার ভাই ডাকবো বলে আমার নেগা থাকুন। আব্বা কিছু টাকা দিন তো। কি বললে? বললাম আপা 500 টাকা লাগবে, ওকে টাকা দিন। তোমাকে না 3 দিন আগে 500 টাকা দিলাম। দেখেন আব্বা, ইউনিভার্সিটির একটা খরচ আছে না, ভাড়াটা লাগে না, বইপত্রপত্র কিনতে হয় না। ইউনিভার্সিটিতে আমরা পড়ি নাই। আব্বা দেখেন, আপনাদের টাইম আর আমাদের টাইম তো আলাদা, এখন তো খরচ চরচ বেশি সব কিছু, এটা তো জানেন। আব্বা 100 টাকা দেন তো। 100 টাকা? 100 টাকা কিসের জন্য? ইউনিভার্সিটি যাব। ইউনিভার্সিটিতে যাওয়া প্রতিদিন 100 টাকা লাগে। যাতায়াত খরচ আছে না একটা। আব্বা দেখেন, আমার ফোনে কার্ড নেই, গিয়ে ফোন কার্ড কিনতে হবে। ফোনে সারাদিন কথা বলো, বাসায় যে বড় ভাই আব্বা আছে, আব্বারে কোনোদিন ফোন দিছিস একটা? আব্বাকে ফোন দিলে তো আব্বার ফোন এঙ্গেজ থাকে, তো আমি কি করব? আব্বার নাম্বার, আব্বা তো তোমার মতো সারাদিন ফোনে কথা বলে না। তোমরা একটু থামবে, থামবে তোমরা, তোমার বাবা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, টাকা থাকলো। কত লাগবে নিয়ে নে, তুমি নিয়ে যাও। আমি ওই তো ছোট ভাই লয়ে এলাম আর কি। প্রিয়া জম্মু গ্রিন রোড থাকে, পড়ালেখা করে আবার ইন্ডিয়ায়। কই ইন্ডিয়ায়? কই ইন্ডিয়ায়? কলকাতায়। কই? কোন সাবজেক্ট? ফ্যাশন এন্ড ডিজাইনে। আরে জিনিস তো রোমান্টিক, দেখে বুঝোস না ওটা। বলেন না, ঠিক আছে। আরে কি আপনি আপনি কস জুনিয়র তো, তুই তুমি কবি?
না না হয়ে যাবো সেটাই আপনি তুমি করে বলুন আমাকে অসুবিধা নেই আমি আসি তো আসি আমি না থাকলে জুম্মন আছে তোমার সাত খুন মাপ কোনো প্রবলেম যাই দিলে আমি একটু দিয়ে কি না তুমি তো অন্যরকম অন্যরকম হ্যাঁ মানে আমি তোমার যেরকম ভাবছিলাম তুই তো তার ধারে কাছে না মানে অনেক দূরত্ব অনেক ফারাক তো বুঝায় বলো তুমি তো সম্ভব সুন্দর মানে তুমি অসম্ভব সুন্দর রেখা সম্ভব সুন্দরটা আবার কি হ্যাঁ কারণ অসম্ভব সুন্দর তো কোনো শব্দ হতে পারে না এরকম তো কোনো শব্দ নাই যেটা অসম্ভব সেটা তো অসম্ভব তাই না আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই দেখতে পা আব্বু চলে আসবে চ আপনি এখন যান আপনি চললাম পরে কথা আচ্ছা ঠিক আছে তুই যখন বলছো যে চলে যেতে চলে যাই কিন্তু মনে করো যে এরকম কালকে আবার একটু সময়ের জন্য আসলাম মানে আজকে যেমন পাঁচটা পর্যন্ত থাকলাম কালকে মনে করো আর একটু বেশি সোয়া পাঁচটা পরশু দিন মনে করো যে সাড়ে পাঁচটা এইভাবেই হয় না মানে এইভাবেই তো জিনিসটা আস্তে আস্তে রাউন্ড হয়ে আসে পূর্ণ হয় কেন কবিতায় তো আছে ওই যে বিন্দু বিন্দু বালু আর জল হয় না এরকম ছোট্ট ছোট্ট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তৈরি সাগর মহাদেশ অতল কি সমস্যা তোমার এখানে কি হলো তুমি তো আমার আরেকটা টাস্কি লাগাই দিলা মানে আমি জল টল নিয়ে কি একটা করলাম তুমি কিন্তু পুরো কবিতাটা বলে দিলা তুমি আমার কি পরিমাণ এটা তো খোদার ইশারা ছাড়া কিচ্ছু না আচ্ছা এত আলা ঝাল্লা করার দরকার নেই আপনি এখন যান হ্যাঁ আমার কি ধারণা জানো এই সার্কভুক্ত দেশগুলো আছে না এই দেশগুলোর যে কোনো একটা দেশের যে কোনো একটা পুরুষ যদি তোমার দেখে সঙ্গে সঙ্গে আউল হয়ে যাবে মানে মনে করো ভুটানের একটা লোক তোমার দেখছে এরপর থেকে নেপালি ভাষায় কথা বলা শুরু করছে হাসো না আমার সিরিয়াসলি কিন্তু এটা মনে হইতেছে আচ্ছা তুমি গানটা শুনো না হ্যাঁ শুনি শুনাই গাই গাওয়াই আমি তো কথা বললেই গান হয় কি গান শোনা তোমার আমি শুনি হচ্ছে তোমার ইয়ে তুমি কি গান শোনো বলো তো ব্ল্যাকের গান শুনি ব্ল্যাক কোন গানটা বলো তো ওই যে আমার আধার শুনো নাই ও আচ্ছা যে আমার আধার তোমার আধার শুনছি কিন্তু ওদের যে ধরো ইন্দো চীন যে ভাষাটা ইন্দো চীন বাংলা ভাষাটা ওই ভাষার সাথে না আমার ভাষাটা যায় না আচ্ছা বাদ দাও তুমি কি এমএসএন চ্যাট চ্যাট করো আমি তো সারাদিন চ্যাটের উপরেই থাকি চ্যাটিং ফ্যাটিং না করলে তো আমার হয় না তোমার মেল অ্যাড্রেস তো দাও ওকে মেল করো জয় লিখো কথা বলো ভালো থাকো সুন্দর থাকো যেমন খুশি তেমন থাকো কথার মধ্যে মামন্ত আজকে আমি কি কই না কই এটার মধ্যে কথা কাজ করছি কথা কম না জুম্মুন থেকে জয় হইলা আর কার সাথে কথা কইলা কাডলি হ্যাঁ তো কিছু কাডলের লেগে সারা রাত কথা কইবা আবার আমার পিছু পিছু ঘুরবা যে মিতুলের বোনে ঠিক করে দিতে সকালবেলা মিতুলের বোনের বাসার সামনে টাকা ও বেটা তোর আগে কইছিল যে একটা জেলা উপজেলা থাকে একটা রাজধানী থাকে মিতুলের বোন তো আবার রাজধানী ও জেলা উপজেলা খুঁজবা সারা রাত টাঙ্কি মারবা আরেক মেয়ের সাথে মিতুলের বোন এখানে অনেকগুলি সিম আছে মোবাইল সিম আছে কিন্তু এটা কই জানো আমি নাই এর ভিতরে আমি ফাঁসতে চাই না ভাই আমি আবার কোন দিকে গিয়া জানি ফাঁসি আমি নিজে জানি না তুমি ওই মেয়েটার সঙ্গে আমার মামা বলে পরিচয় করাই দিলা কেন আল্লাহ মামাই তো শ্রেষ্ঠী আর এখন আমি তোমার নিয়ে সব জায়গায় যাব না আমার ফ্রেন্ডটা যদি কেমন একটু উচ্ছ যদি আমার বলে দেয় মামাই তো ভালো
তোমার 500 টাকা ভাড়া দেন কি কইছস 500 টাকা ভাড়া দেন হেই মামা কি হ্যাঁ আমি তোর কোনকালে মামা লাগি হুম ক ভাই 500 টাকা ভাড়া দেন ভাই 500 টাকা ভাড়া তোমার কি ভাই তুমি মুখ দিয়া কও একটা কান দিয়া শুনো একটা চোখ দিয়া দেখো একটা মন দিয়া পুষো একটা এটা ছাড়ো নাহলে একটা দরে ধরা খাইবা বড় ধরে নেন পরে কিন্তু আমি থাকবো না ফোন বেশি বুঝিস না বুঝতে বুঝতে এরপর আর বুঝতে পারবে না কি বেশি আমি যেটা শুনে ওটাই কই ওটাই পুষি সবই ওটাই কি মামা নাকি ফোন কথাটা আমি সিরিয়াসলি বলছি আমরা কই নিজের মতো মা মামা কইর একটা অভ্যাস হয়ে গেছে জিনিসটা ঠিক না মানে সিরিয়াসলি ঠিক না মুসলমান মুসলমান তো ভাই ভাই মামা মামা তো না তাই না তোমার আগে কোনোদিন মামা ডাকি নাই আদর করে আর তোমার যে নুরানি চেহারা তোমার চেহারার মধ্যে মামা অবশ্য ভাই অবশ্য তো যাবে না চুপ ওই তোর চট দিলি কে মামা ডাকছে এটা একটা সিম্পল ব্যাপার বেটা তুই এটা লয়ে এরকম উত্তেজিত হয়ে যাচ্ছিস না আরে না করতাছি আমি আমার জিনিসটা আমার ভাল লাগে নাই মানে মামা আমি না করছি যে মামা করার দরকারটা কি তোমার কন্ট্রাক্টর চুপ কথা একদম চুপ কথা কথা কই জটিল এবং ড্যাম স্মার্ট এরকম মেয়ে আমি আর দেখি নাই জটিল হ্যাঁ জটিল ড্যাম হ্যাঁ ড্যাম স্মার্ট বস আপনি বস প্লিজ আমার একটা ব্যবস্থা করে দেন মশাউদ্দিন আকবুলার লগে পরিচয় করাই দিছি কি জানা কি জানি নাম ঢুকনা করে দেখতে ইন্ডিয়া ফ্যাশনিং এ পড়ে ওই পোলা কি করছে জানোস মিতুলকে গুলিতে দাঁড়ায় টাঙ্কি মারতেছে আর আমার দেখে কি কয় ভাই এই চারতলা একটা মায়া থাকে জটিল ড্যাম আমার এই জিগাবি তুই এমন আবার কি কয় যে ওরে হেল্প করতে কয় কি হেল্প কোন পারেন কেমনে এটা ফ্যাশনে যেতে পারে ফ্যাশনে ভালো একটা মাইর দিয়ে দেয় সব জামানা শেষ না মার দিত কি করবো বসা যেহেতু পরিচয় করে দিছে আরে কই তুই জিনিসটা দেখ তুই সামলা ওরে ঠিক আছে পরে তো আস কি ব্যাপার কি সমস্যা বলো তো সারাটা রাত্র তোমারে ট্রাই করলাম কিন্তু সারা রাতে তোমার ফোন এনগেজ আরে তোমার বলতে মন ছিল না বুঝছো আমার এক ফ্রেন্ডের ওই বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে আর বাবা মোবাইল সুইচ করে নিয়ে গেছে তো আমার বাসায় ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম সরি বুঝছো ঠিক আছে কিন্তু এই কথাটা তো তুমি আমার রাত্রে বলতে পারতা না তাহলে তো আমি রাত্রটা ঘুমাইতে পারতাম ভোর 5টা পর্যন্ত আমি তোমারে ট্রাই করছি ফজর আজান দেওয়ার পরে আমি ঘুমাইতে গেছি সরি ভুলে গেছিলাম আচ্ছা শোন আমি রাখি রাখবা মানে সারা রাত তোমার ফোনে ট্রাই করলাম পাইলাম না এখন মাত্র পাইলাম তুমি তো এখন 2টা মিনিট আমার সঙ্গে কথা বললা না আসলে সমস্যাটা কি তুমি আমারে বলো তো দেখো ওর পাশে বুঝছো ওর পাশে তো কি জানি হয়েছে মন টন খারাপ না একটু থাকি না ওর সাথে রাখি প্লিজ পরে কথা তুই যে পোলাটারে পরিচয় করে দিলি কি নাম জানা
আমারও সমস্যা কি? তুই তো এলাকার প্লাবানকে বয়ান করছিস না যে বাইরের প্লাবান ভিত্তিয়ে প্রেম করতে পারবো, আমরা বাইরে গিয়ে প্রেম করতে পারবো, বুঝছিস না? তো বটে, গ্রিন রোড কি বাইরে হলো নাকি? এখান থেকে কুলি ফালাইলে গ্রিন রোড গিয়ে পড়ে, এটা বাইরে হলো? তুই এমন কিন্তু একটা নতুন রং চড়াইতেছিস, বুঝছিস? এটা কিন্তু ঠিক না। আমি রং চড়াইতেছি, বাট আমি কইছি যে তোর বাইরে মানে বুঝাইতে কইছি যে মতিঝিল গিয়া কর, তুই দরকার হলে গ্যান্ডারিয়া যা, তুই মোহাম্মদপুরে যা, শ্যামসজিদ যা, তুই এনে কেন? বাইরে বলতে তুই কী বুঝাইছিস? ওরা পেটের ভিতরে রাখলে তো না, বাইরে তো বাইরে, ভিতরে তো ভিতরে। এমন এই পোলা আইছে, ট্যাঙ্কি মারতেছে, অসুবিধা কি? মারো, কত বাইরের পোলা আইতো। প্রবলেম কিছুই না, তুই বুঝবি না, তুই অরে না করে দিবি অনেক হারাইছে। এই পোলা এনে ইনভলভ হয়ে গেছে, বাইরের পোলা, এমন আমি না কমু কেন? ও ইনভলভ হয়ে গেছে বেটা, ওর আগে যদি কেউ ইনভলভ হয়ে থাকে তার কেউ, ওর আগে কেউ ইনভলভ হয় না, আমি জানি তো, কেউ হয় নাই। কদ্দূর জানোস, কার খবর জানিস তুই? বাবা, তুই থাকস ঠিক মতো ঘরের মধ্যে। কে ইনভলভ হয়েছে? তুই নিজে হয়েছ? সেই ও হয়েছে, কেউ না কেউ হয়ে আসে। না, এই পোলার পারবো না, আমি না করতে পারবো। তোর পার করিব, তোর না পারলে আমার আর দিতে হইব, তুই জানিস কিন্তু। না, তুই আর দিস না, আর দিলে ভালো হইব না, আর দিলে আমিও আর দিমতো হবে। আমি তো আমার কাছে আইবানা, তুমি যাও তোমার মহল্লায় গিয়ে আলতামারো। কেন ভাই, কোনো সমস্যা হইছে? এই মহল্লায় তোমার ড্যাম খুঁজতে না, তুমি যাও তোমার মহল্লায় গিয়ে। কি এটা কি মানে বুঝো না? এটা কি জুমুন ভাই? এটার চেয়ে বেশি হইব, তুমি যাও, এতে যাও। আপনার ঘটনাটা কি? ও আল্লাহ, কি হয়েছে জানো? আমার একটা ফ্রেন্ড নিউ ইয়র্ক থেকে আমার ফোন দিছিল। আচ্ছা, নতুন কাহিনী না, নিউ ইয়র্ক। আচ্ছা ঠিক আছে, এই মালটা কে, নিউ ইয়র্কে কে, এটা নাম জানতে পারি আমি? তুমি এইভাবে কেন কথা বলতেছো? আর এতটা ইয়ে করো, তোমার ঠিক না, তোমার অ্যাপ্রোচ ঠিক করো। কি ধরনের অ্যাপ্রোচ আশা করো তুমি আমার কাছ থেকে? তুমি যে একটার পর একটা কাহিনীর জন্ম দিতেছো, তাতে তুমি কি ধরনের অ্যাপ্রোচ আশা করো আমার কাছ থেকে? তুমি কি উল্টাপাল্টা কথা কেন বলতেছো? তুমি তো জিনিস ভালো না তো, তুমি, তোমার তো ভালো মনে হয় না আমার। দেখো, আমার সাথে কথা ঠিক করে বলবা, এতটা রাইট তোমার দেওয়া হয় নাই। রাইট না লেফট সেটা আমি দেখাবো না তোমারে। তুমি এই মুহূর্তে তোমার ছাদে আসবা এবং সবকিছু আমারে ক্লিয়ার করবা। অসম্ভব, আমি কোনো মতে এখন ছাদে আসতে পারবো না। ও পারবা না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার বাসায় আসি, ড্রয়িং রুমে তোমার আব্বা আম্মার সামনে সোফায় বসে কথা কই। হ্যাঁ, কি? আমি সোফায় বসে তোমার আব্বা আম্মার সামনে কথা কমু। এখন তুমি চিন্তা করো যে তুমি কি ছাদে আসবা না ড্রয়িং রুমে কথা বলবা, রাখি। হ্যাঁ, দিনের মধ্যে যখনই তোমার ফোন করি, হয় তোমার কল ওয়েটিং, নাইলে তোমার সাইলেন্ট করে রাখছো, নাইলে এনগেজ, নাইলে হাবি জাবি একটা না একটা পেকনা তোমার আছে, আমি পাই না। কি কারণটা কি? তোমার ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু ফ্রেন্ডদের ক্ষেত্রে আমি যদি দিনের মধ্যে চারবার ফোন করি তো তিনবার তিনবারই দিই যে ফ্রেন্ড রেন্ড আবি যাবি এগুলির লোক, আর একবার আমার জন্য কেন? না না, চিৎকার তো আমার গলায় এরকম, আমার সবসময় গলায় এরকম, আমার জন্ম থেকে গলায় এরকম, চলবো? তোমার বাসা আমার কি করার আছে? আমার গলায় এরকম চলবে কিনা সেটা দেখো। কি হয়েছে? আমি জানতে চাই যে এইগুলি কি এইভাবে চলবে নাকি? তোমার কি সবসময় তোমার এরকম এনগেজ থাকবে? গতকালকে তো গত রাত্রে আমি ফোন করলাম, সারাটা রাত্র তোমার পাইলাম না। কি কইলা তুমি, কি কাহিনী শুনাইলা? কোন তোকে বিদেশ থেকে কে না কে তোমার ফোন করছে? বিদেশ থেকে যে ফোন করছে ও বড় না আমি বড়? ভাই ইংলিশ বলবা না, একদম ইংলিশ বলবা না, একটুখানি ধানি মরিচ আবার পটকা পটকা কথা কয়, ইংলিশ কয় আমার লাগে। কি কি এগুলো? কি এগুলো কি মানে?
বুঝো না এগুলো কি? আমি জানতে চাই যে আমি টোটাল পুরো টাইমটা আমি পাবো কিনা, পুরো টাইম আমার লাগবে। আমি খুব রিলেশনশিপ রাখতে চাইতেছি, আমি চাই না এটাই এক নম্বর কথা। ওকে ফাইন মানে তুমি কি বলতে চাও? মানে সামনের মাসে 18 তারিখ পোলাটা কাটা, এই যে পোলা কাটা কবে কখন বিয়ে সবই কার্ডে লেখা আছে। এলাকার নেই, এলাকার নেই, কোথায় কার্ডটা খুললে করতে পারবে জানতে পারবে? হ্যাঁ এলাকার হলে তো জানতে পারবে। তুমি তো এই সময় বলো না, আমি তো নিবন তোমার রাজধানী, এখন বিয়ে হয়ে যেতেছে, বিয়ের কার্ড এনে দিলাম। দেখো কতবার বেশি কার্ড বলিস, পিছন সার্ভার মোবাইল সিএম টিম এসব সার্ভে বিয়ের বয়স হয়েছে এগো না। ওই যে পোলাটা দিল সেদিন আমি তোর লোকের খারাপ ব্যবহার করে গেছি, ওই যে কি বিয়া না কি করে নাম ঘুমা করে, আর আমি বেহুদ একটা থাপড়াও দিছি, ওইগুলির মধ্যে হুয়ে থাক বয়ে থাক চাল লয়ে থাক না। তুই তো আর থাপড়া দিছ, আমি পাইলে পুরান খরম দিয়ে আর কোমরের মধ্যে বাইরাম। তেম কি হয়েছে? ইচ্ছা মারম, কিছু হয় নাই। কত এক এলাকার মধ্যে আসলে তেম টেম এগুলা এক এলাকা কি মনে কর, পাশেও পাশাপাশি এলাকা ফারাক নাই আসলে, হয় না লাগে না। তুই থাক যেখানে কই যাস, যা দেখ লাগে না।